পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের এই বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে। হিন্দু ধর্মে নারী জাতির স্থান সবার উপরে, নারী মানেই মাতা। পবিত্র এই শব্দের সঙ্গে অনেক আবেগ জড়িয়ে থাকে। হিন্দু শাস্ত্র অনুযায়ী যে নারীরা তাদের স্বামী এবং পরিবারের প্রতি নিষ্ঠা ভরে কর্তব্য করে থাকেন, যাদের মন এবং দেহ দুই পবিত্র এবং যারা স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত নয়, তাদের সতী বলা হয়েছে। হিন্দু ধর্মের ইতিহাসে বেশ কয়েকজন নারীর উল্লেখ রয়েছে যারা সতী ছিলেন। এই পৌরাণিক নারীদের সতীত্ব মানব জীবনে এক শিক্ষণীয় ভূমিকা পালন করে। নারী জাতির সতীত্ব দেবতাদের অসীম ক্ষমতাকেও অনেকবার হার মানিয়েছে। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় এমন এক নারী যার সঙ্গে জড়িয়ে রয়েছে ত্রিদেবের এক বড় রহস্য। এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। হিন্দু পুরাণের সবথেকে প্রসিদ্ধ মুনিদের মধ্যে ঋষি অত্রি অন্যতম, যার পত্নী অনুসূয়ার সতীত্ব দৈবিক শক্তিকেও হার মানিয়েছিল। তার সতীত্বের পরীক্ষা নিতে পার্বতী, লক্ষ্মী এবং সরস্বতী তথা ত্রিদেবী তাদের স্বামীদের অর্থাৎ মহাদেব, নারায়ণ এবং ব্রহ্মাকে মর্তে পাঠিয়েছিলেন। এই তিন দেবতা স্ত্রীদের কথা অনুযায়ী যুবক সেজে অনুসূয়ার নিকট গেলেন। সেই সময় অত্রিমুনি তার আশ্রমে ছিলেন না। তারা অনুসূয়াকে বললেন, হে দেবী, আমরা খুবই ক্ষুধার্ত, কিন্তু আমরা অভিশাপ পেয়েছি যে আমাদের উপোস ভাঙার একমাত্র উপায় হল দেবী অনুসূয়ার দ্বারা স্তন দুগ্ধ পান করা। এছাড়া কিছু করলে আমাদের মৃত্যু অবধারিত। এদিকে দেবীরা খুশি হলেন এটা ভেবে যে এবার অনুসূয়ার সতীত্ব নষ্ট হবেই। কিন্তু পবিত্র নারী অনুসূয়ার সতীত্বের জোর এতটাই বেশি ছিল যে ব্রহ্মা, বিষ্ণু এবং শিব তিনজনেই যুবক থেকে ছোট্ট শিশুতে পরিণত হলেন। যে শিশু কোনো কিছুকে খারাপ চোখে দেখে না, শিশুরূপী ত্রিদেবের ক্ষুধা নিবারণ করে অনুসূয়া তাদেরকে নিজের কাছে রেখে লালন পালন করতে লাগলেন। এই বিপদে তিন দেবী মর্তে নেমে আসেন এবং অনুসূয়ার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তিন দেবীর কথায় অনুসূয়া শিশুগুলিকে আসল রূপ প্রদান করলেন। ত্রিদেব অনুসূয়ার এই সতীত্ব দেখে তাকে আশীর্বাদ করলেন। পরবর্তী সময়ে অত্রি এবং অনুসূয়ার ঘরেই তার পুত্ররূপে জন্মগ্রহণ করলেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। তার নাম হয় দত্তরেয়। এভাবে অনুসূয়ার পবিত্রতার কাছে দেবদেবীরাও হার মেনেছিলেন। হিন্দু ধর্মে রেণুকা, বেহুলা এবং সীতা সহ বেশ কিছুজন পবিত্র নারীর উল্লেখ আছে যারা নিজের সতীত্ব দ্বারা ভেঙে ফেলেছেন অনেক অসম্ভব বাধাকে, যা আজও বর্তমান সমাজকে শিক্ষা প্রদান করে থাকে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন পৌরাণিক ঘটনা সম্পর্কে জানতে চান তা আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।